বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বিকেলে রাজধানী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের আয়োজন করে আলোচনা পর্বে বক্তারা বলেন, ফিউশনের নামে সংগীতকে বিকৃত করা যাবে না, নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হবে। পরে বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। লাবণী গুহ রিপোর্ট। বিশ্ব ভরে উঠুক মানবতার জয়গানে, এই স্লোগানে পালিত হল বিশ্ব সংগীত দিবস। বিকেলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা বলেন, বর্তমানে ফিউশনের নামে প্রকৃত গানের বিকৃতি করা হচ্ছে, এই প্রবণতাকে বাদ দিতে হবে। পরে শুরু হয় সংগীতানুষ্ঠান। প্রথমেই থিম সং একটাই পৃথিবী একই আকাশ পরিবেশন করেন শিল্পীরা। সংগীত সংগঠন সুরের ধারা শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত। সুরতীর্থে শিল্পীদের কণ্ঠেও শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। ছিল একক পরিবেশনাও। সিলেটের শিল্পী লাভলি দে গেয়ে শোনান শাহ আব্দুল করিমের গান। সংগীতের সমৃদ্ধিতে বিশ্বের 170টি দেশের 700 শহরে পালিত হয় এই বিশ্ব সংগীত দিবস। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।